Zombie Apocalypse. गुड मर्निंग एवरीवान, वेलकाम बैक टू माई चैनल। तो आजकल भिडियोते देखो DBS सैम्पल कलेक्शन और तर थिरी प्रैक्टिकल दोटोई कावर करब। तो DBS सैम्पल कलेक्शन अपनारा अने जानें अने के नाव जानते पर कारण बेपार खूब एक कमन जे से नय। तो क्षेत्र में प्रथम थिरीटे एकटूखानीब ता ना जो शुदुम्र प्रैक्टिकल देखा तो क्षेत्र में क्योंकि इनफरमेशन इनकमप्लीट जाए। तो DBS हे ड्राइड ब्लाड स्मियर बा ड्राइड ब्लाड सैम्पल। तो ड्राइड ब्लाड सैम्पल किन्तु सब क्षेत्रे एटा कलेक्ट करा हुए ना, किछु किछु स्पेसिफिक माने पेशेंट थाके तो तादेर क्षेत्रे एगुलो कलेक्ट करा हुए। तो एटा एकटा कार्डर मतो, एटा एकटा माने किप थाके एकटा फुल बक्स। तो एटा एकटा टीस्यू पेपारेर मतन एकटा सार्केल करा थाके, तो सेखाने ब्लाडटाके कलेक्ट करे ड्राई करे एटाके पाठानो हय PCR एर जोन्नो। तो एटा कि टेस्टेर जोन्नो यूज हय, एटा मेनलि होच्छे PCR माने पलिमारेज चेन रिएक्शनेर जोन्नो हय, HIV-1 एर जोन्नो। মানে যেসব বাচ্চারা মানে প্রেগনেন্ট অবস্থায় যেসব মারা পজিটিভ হয়েছেন বা পজিটিভ ডায়াগনোস হয়েছেন ICTC থেকে, বা যেগুলো প্রথম থেকেই নন পজিটিভ মাদার থাকে, তো তাদের ডেলিভারির সময় যেহেতু বাচ্চাগুলো এক্সপোজ হয়ে যায় বা ডিউরিং ব্রেস্ট ফিডিং যেহেতু তারা HIV পজিটিভ মাদারদের সাথে এক্সপোজ হয়ে যাচ্ছে, তো সেই জন্য সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে এই স্যাম্পলটা কালেক্ট করা হয় এবং চেক করে দেখা হয় যে যে অ্যান্টিবডিটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা কি তাদের নিজের না সেটা মা থেকে তারা পেয়েছে। কারণ মায়ের সাথে যখন তারা অ্যাটাচ থাকে তখন আম্বিলিকাল কর্ডের মাধ্যমে মায়ের অ্যান্টিবডিগুলো সব বাচ্চার শরীরে প্রবেশ করে, তো সেই জন্য সেই বাচ্চার যে অ্যান্টিবডিটা আমরা ডিটেক্ট করতে পারছি সেটা আদৌ কি বাচ্চার নিজের নাকি মায়ের, তো সেই জিনিসটা এখানে দেখা হয়। যদি কোনো মাদার পজিটিভ মাদারের যদি ডেলিভারি হয় তো সেই ক্ষেত্রে যেহেতু এক্সট্রা প্রিকশনসের দরকার থাকে এবং যে নিওনেটাল বেবি যেটা জন্মাচ্ছে সেই সময় তাকে বার্থডের টাইমে কিছু পরিমাণ কিছু মেডিসিন দেওয়া হয়, নেভিরাপিন সিরাপ থাকে, তো সেসবের মাধ্যমে বাচ্চাকে বাঁচানো যেতে পারে HIV থেকে। তো এবার এইসব বাচ্চাদের 18 মাস বয়স পর্যন্ত তাদেরকে ফলো আপে রাখতে হয়, যেহেতু 18 মাস বয়স পর্যন্ত তারা একদম মায়ের সাথে ডাইরেক্ট মানে এক্সপোজারে থাকছে। কারণ সে তো এবারে এটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথমত ন্যাকো একটা গাইডলাইন দিয়েছে, এই পুরো প্রসেসটা কিন্তু ন্যাকোর গাইডলাইন অনুযায়ী হয়, এটা নিজের মতো করে আলাদা করে সাজানোর কিছু নেই, কারণ এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ একটা ম্যাটার। তো সেই জন্য এখানে ন্যাকোর একটা গাইডলাইন আছে যে বাচ্চার এজ অনুযায়ী এটাকে ভাগ করে DBS স্যাম্পলটাকে পাঠানো হয়, দুটো ক্ষেত্রেই স্যাম্পলটাকে পাঠানো হয়। কিন্তু যেসব বাচ্চাদের 6 সপ্তাহ বা তার থেকে 6 মাস পর্যন্ত বয়স আছে সেসব বাচ্চাদের তো DBS স্যাম্পল পাঠাতেই হবে মাস্ট। প্লাস যদি 6 মাসের বেশি হয় বাচ্চার বয়স, মানে 18 মাস পর্যন্ত এই টেস্টটা করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে 6 মাসের বেশি যেসব বাচ্চাগুলোর বয়স থাকে সেগুলো তো DBS স্যাম্পল পাঠাতেই হবে, তার সাথে সাথে সেখানে অ্যান্টিবডি টেস্টটাও করতে হবে। মানে যেরকম করে আমরা নর্মাল করি কুমসে বা কোনো ফার্স্ট কিট সেকেন্ড কিট থার্ড কিট, মানে যে কোনো অ্যান্টিবডি যেগুলো আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে করে থাকি সেগুলো করা যেতে পারে। কিন্তু এই 6 মাসের মধ্যে যদি কোনো বেবি থাকে তাহলে তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট করে কোনো লাভ নেই, তাদের ডাইরেক্ট PCR এর জন্য স্যাম্পল পাঠাতে হয়। তো এটাই হচ্ছে মেন থিওরিটা। এবারে হচ্ছে দেখতে হবে যে যদি DBS স্যাম্পলটা যেটা পাঠিয়েছি সেই স্যাম্পলটা যদি পজিটিভ হয় তখন কি করব আর যদি নেগেটিভ হয় তখন কি করব। প্রথমে আগে যেটা 6 মাসের বেশি বয়স মানে 18 মাস পর্যন্ত, 6 থেকে 18 মাস পর্যন্ত যেসব বেবিগুলো থাকে তাদের ক্ষেত্রে তো আমি একবারে যখন স্যাম্পল কালেক্ট করছি তাদের অ্যান্টিবডি টেস্টও করছি, DBS এর জন্য স্যাম্পেলও পাঠাচ্ছি। এবারে যদি এই অ্যান্টিবডি 3টে টেস্ট আমাকে করতে হয়, সেই টেস্টের মধ্যে যদি যে কোনো একটা টেস্ট যদি পজিটিভ হয়ে যায়, HIV রিয়্যাকটিভ হয়ে যায়, সরি এখানে পজিটিভ টার্মটা ইউজ করা যাবে না, এখানে রিয়্যাকটিভ কারণ এটা আমার কনফার্মেটরি টেস্ট নয়, তো সেই জন্য যদি অ্যান্টিবডি রিয়্যাকটিভ হয়ে যায় যে কোনো একটা টেস্টের মধ্যে অ্যান্টিবডি টেস্টের, তো সেখানের ক্ষেত্রে আমাকে তো মাস্ট পাঠাতে হবে DBS স্যাম্পল, মানে PCR এর জন্য স্যাম্পল তো পাঠাতেই হবে, তারপরে আমাকে অ্যান্টিবডিটাও টেস্টটাও আমাকে 3টে ডিফারেন্ট কিটে আমাকে করতে হবে। তো এটা গেল অ্যান্টিবডি টেস্টিং। এরপর আমি স্যাম্পল যা পাঠাচ্ছি তো তারপরে আমাকে রিপোর্ট আসছে, সেই অনুযায়ী আমাকে যদি PCR যদি HIV ডিটেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে বাচ্চাকে রেফার করতে হবে ARTI সেন্টারে ফর ফার্দার প্রসিডিওর এবং মেডিসিনের জন্য। এবার যদি আমার অ্যান্টিবডি যদি রিয়্যাকটিভ না হয়, অ্যান্টিবডিতে যদি আমি নেগেটিভ পাই কিন্তু সেই ক্ষেত্রেও DBS স্যাম্পল আমাকে পাঠাতে হবে, এবং যদি সেখানে DBS স্যাম্পল পাঠানোর পরে PCR যদি নেগেটিভ হয় তাহলেও কিন্তু আমাকে বাচ্চাকে ফলো আপে রাখতে হবে। প্লাস এই আরেকটা আমাকে DBS স্যাম্পল সেকেন্ড স্যাম্পল আমাকে কনফার্মেটরি টেস্টের জন্য পাঠাতে হবে।
কারণ হচ্ছে বাচ্চা যেহেতু পুরো এই সময় ব্রেস্ট ফিডিং করছে, সেই জন্য কিন্তু বাচ্চাকে কখনোই একবার আমার নেগেটিভ এসছে বলে আমি সেটা ছেড়ে দিতে পারি না, কারণ তাকে রেগুলার চেক আপে রাখতে হবে এবং শিডিউল রাখতে হবে। 6 মাস পর পর 18 মাস পর্যন্ত বয়স পর্যন্ত আমাকে কিন্তু একে বাচ্চাকে ফলো আপে রাখতে হবে। তো এই গেল গোটা প্রসিডিওর। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে নাইসিডে আমাদের এই স্যাম্পেলটা পাঠানো হয়, ডিবিএস স্যাম্পেলটা নাইসিডে পাঠানো হয়। নাইসিডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ। তো এরকম গোটা ভারতবর্ষে আরও অনেক লিঙ্ক আছে বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন রকম, তো আমাদের স্টেটে এটা নাইসিডে পাঠানো হয়। তো এরপর আমি থিওরিটা বলে নিলাম, এরপর আমি প্র্যাকটিক্যালটা দেখাবো যে প্র্যাকটিক্যালি কীভাবে স্যাম্পেলটাকে কালেক্ট করা হয়, কারণ এই স্যাম্পেল কালেক্ট করার পর ট্রান্সপোর্টের জন্য বিশেষ প্রিকশনস নিতে হয়। তো সেই প্রিকশনসগুলো এবং কীভাবে ফর্ম ফিল আপ করা বা বাকি প্রসিডিওরগুলো কী কী আছে সেগুলো আমি প্র্যাকটিক্যালে দেখাবো। এবারে আমি চলে এসেছি প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য। তো প্রথমে এটা দেখতে পাচ্ছেন যে একটা ডিভিএস বক্স আছে, মানে ডিভিএস কিট আছে, এটা ন্যাকো সাপ্লাইড এবং এখানে লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিভিএস কার্ড, একটা ডিভিএস কার্ডের মধ্যে এখানে 5টা সার্কেল করা থাকে, তার সাথে স্যাম্পেল কোড আর কালেকশন ডেট এগুলো দেওয়া থাকে, আর এখানে বারকোড বা স্টিকার লাগানোরও জায়গা থাকে। তো এইটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে তৈরি, আর এটা সার্কেলের মতো করে দেওয়া আছে এই কারণেই, কারণ হচ্ছে যে স্যাম্পেলটা আমাকে নিতে হবে সেটা যেন সার্কেলের বাইরেই কোনো মতোভাবে না চলে যায়। তারপরে এটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো জিপার ব্যাগ দেওয়া আছে, এগুলো সব ট্রান্সপোর্টের জন্য কাজে লাগবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হিউমিডিটি ইন্ডিকেটার আছে, হিউমিডিটি ইন্ডিকেটার কারণ হচ্ছে ট্রান্সপোর্টের জন্য খুব দরকার যেন এখানে হিউমিডিটিটা একদম ঠিক পার্সেন্টেজে থাকে। তো এখানে দেখবেন 10%, 20%, 30%, 40%, 50% থেকে 60% পর্যন্ত কালার কোডের একটা ইন্ডিকেটার দেওয়া আছে, মানে আমাকে কত কোন হিউমিডিটি থাকলে কত ইন্ডিকেট দেখাবে ইন্ডিকেটার সেটা আমাকে বলে দেবে। তো তারপরে এখানে আছে একটা নিডল প্রিক ডিভাইস, তো নিডল প্রিক ডিভাইসটা এটা সিস্টেমটা খুব সুন্দর, এটা একটা পেনের মতো সিস্টেম, পিছনটা এরকমভাবে পুশ করলে এটা ঠিক একটা লেভেল পর্যন্ত এটা প্রিকটা হয়ে যায়, মানে এক্সেস প্রিকিং হওয়ার কোনো চান্স নেই। তারপর হচ্ছে স্টেরাইল, আমাকে গ্লাভস তো লাগবেই। আর এখানে আছে ট্রান্সপোর্টের জন্য দুই ধরনের মানে যে জিপ ব্যাগগুলো থাকে, তো সেগুলো একটা হচ্ছে নন প্লাস্টিক আর একটা হচ্ছে প্লাস্টিকের। তো কার্ডটাকে খুব সেফলি যেহেতু ট্রান্সপোর্ট করতে হয় সেজন্য এখানে এক্সট্রা প্যাকেজিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। আর এটাও এক ধরনের নিডল প্রিক ডিভাইস, যেটা খুশি আমি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ব্যান্ডেড বা মেডিগ্রিপ বা হ্যান্ডি, এই মেডিক্রিপ বা হ্যান্ডিপ্লাস্ট এটা আমাকে অ্যাপ্লাই করতে হয় আফটার কালেকশন, যাতে সেখান থেকে ফার্দার আর ব্লাড না বেরোয়। তো তারপরে এটা আছে 70% অ্যালকোহল সোয়াব, তো এইগুলো ক্লিনিংয়ের জন্যই মেনলি কাজে লাগে। আর এখানে আছে একটা স্টেরাইল গজ, এটাও ক্লিনিংয়ের প্রসেসিং আমার কাজে লাগবে, কারণ ক্লিনিং প্রসেসটার উপর বেশি জোর দিতে হবে যেহেতু নিওনিটাল বেবি থাকে, তো সেই জন্য ইনফেকশন যাতে না হয়ে যায় সেই জন্য এক্সট্রা কেয়ার একটা দরকার আছে। এরপর আমি মেন কালেকশন প্রসিডিওরে চলে আসছি। তো কালেকশনের আগে আমাকে ভালো করে হ্যান্ড ওয়াশিং করে নিতে হবে, এবং তারপর আমাকে যে আমার প্রোটেকটিভ ওয়্যারগুলো আছে মানে গ্লাভস তার সাথে অ্যাপ্রন এইসব জিনিসগুলো আমাকে পরে নিতে হবে, কারণ এখানে ইনফেক্টেড মেবি হতে পারে বেবিটা, তো সেই জন্য আমাকে এক্সট্রা কেয়ার বা পিপি পরে নেওয়াই ভালো। তো আমি এখানে গ্লাভস পরে নিয়েছি, এবং তারপরে আমি এখানে রিস্ট মেথডে আমি এটাকে স্যাম্পেলটাকে কালেক্ট করছি, কারণ এখানে বাচ্চাটার বয়স হচ্ছে 13 বা 14 মাস, তো 1 বছরের বেশি, সেই জন্য এখানে হিল প্রিকটা একটু রিস্কি হয়ে যাবে। তো হিল প্রিক সাধারণত যেগুলো 6 সপ্তাহ বা তার কমে যেগুলো বেবিগুলো থাকে, একদম নিউবর্ন বা নিওনেটাল বেবি, তো তাদের ক্ষেত্রে হিল প্রিক করাটা ঠিক আছে, কিন্তু 1 বছর বয়সের পর সেই বাচ্চাগুলোর হিল প্রিক করাটা যায় না, কারণ সেখানে বোন ইঞ্জুরি হয়ে যেতে পারে, কারণ তারা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো সেই জন্য সেখানে হিলের জায়গাটা থেকে স্যাম্পেল কালেক্ট না করাই ভালো। প্লাস তাদের রিস্ট মেথডে বা কোনো ভেনি পাংচার করা যেতেই পারে। তো আমি এখানে রিস্ট মেথডের স্যাম্পেল নিচ্ছি, রিস্ট মেথডের উপর আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন, তো সেটা ডিসক্রিপশনে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে এটা আর একটা কালেকশন করার উদ্দেশ্য ছিল যে এটা যেহেতু 6 মাসের বেশি বয়স, মানে হচ্ছে যে 13-14 মাস, তো সেই জন্যই আমাকে অ্যান্টিবডি টেস্টও করতে হবে, তো সেই জন্য আমার এক্সট্রা স্যাম্পেলও লাগবে, তাই আমি এটা একবারে ভাইলে কালেক্ট করে নিয়েছি। এরপর আমি মেন প্রসিডিওরে চলে আসছি, এখানে আমাকে ডিবিএস কার্ড আছে, তো ডিবিএস কার্ডের মধ্যে আমাকে 5টা সার্কেল এখানে ফিল আপ করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো মতেই যেন এটা সার্কেলের বাইরে না চলে যায়, তো সেই জন্য প্রথমে অল্প করে স্যাম্পেল দিয়ে দেখতে হবে, কারণ এটা যেহেতু টিস্যু আছে তো সেই জন্য শোক করে নেয়, মানে যেটুকু ব্লাড আমি অল্প পরিমাণে দেবো সেটা স্প্রেড করে এটা অটোমেটিক সাইজে বড় হয়ে যায়, তো সার্কেলটা যাতে ছাড়িয়ে না যায় সেটার উপর এক্সট্রা কেয়ার রাখতে হবে। তো এইভাবে আমি 5টা সার্কেল ফিল আপ করে নেবো। 5টা সার্কেল ফিল আপ করার পর এখানে স্যাম্পেল কোড আর কালেকশন ডেট থাকবে, কালেকশন ডেট সেগুলো দিয়ে, তারপরে যে প্রপার বারকোড যদি থাকে অ্যাভেলেবেল, তো বারকোড দিয়ে এটাকে ট্রান্সপোর্টের জন্য পাঠাতে হবে। তো এটা ভালো করে স্যাম্পেলটা কালেক্ট হয়ে যাওয়ার পর এটাকে একটা ড্রাই করতে হয়, তো ড্রাই করার পর এটাকে ভালো করে প্যাকেজিংয়ের মাধ্যমে এটা ট্রান্সপোর্ট করতে হয়। তো আমি আগে প্রথমে এটাকে 5টা সার্কেল ভালো করে ফিল আপ করে নিই কেয়ারফুলি, তো তারপর বাকি প্রসিডিওরগুলো দেখাচ্ছি। তো এটা
কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যেন স্যাম্পেলটা ওভারল্যাপ না হয়ে যায়। এই দেখুন আমি সেকেন্ড যে সার্কেলটা আছে সেটা দেখুন আমি কিন্তু অল্পই স্যাম্পেল দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পর যখন দেখছি তখন এটা প্রায় বর্ডার লাইনের কাছাকাছি চলে গেছে। তো এটা ঠিকই আছে, বর্ডার লাইনের কাছাকাছি চলে গেছে, বাট যদি ক্রস করে যেত তাহলে কিন্তু আমাকে এটা কার্ডটাকে রিজেক্ট করতে হতো। তো আমাকে সেক্ষেত্রে আমাকে আবার নতুন করে আরেকটা কার্ডে আমাকে স্যাম্পেলটা কালেক্ট করতে হতো। তো এখানে আমি ডেটটা দিয়ে দিচ্ছি যেখানে কালেকশন ডেটটা আমি আছে, আর স্যাম্পেল কোডটা আমি এই মুহূর্তে এখন লিখছি না, স্যাম্পেল কোডটা একটা আলাদা রেজিস্টার আছে তো সেই অনুযায়ী এটাকে আমাকে বসাতে হবে, মানে কীরকম সিরিয়াল ওয়াইজ আছে তো সেই অনুযায়ী আলাদা একটা কোড হবে। এরপর আমাকে এটা এয়ার ড্রাইয়ের জন্য রেখে দিতে হবে, এয়ার ড্রাই হয়ে যাওয়ার পর এটা ট্রান্সপোর্টের জন্য আমি রেডি করব। এরপর এয়ার ড্রাই আমার হয়ে গেছে, এরপর আমাকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে একটা নন প্লাস্টিক যে ব্যাগটা আমি বলেছিলাম, নন প্লাস্টিক মানে এটা কাগজের একটা প্যাকেট, তো সেইটার মধ্যে প্রথমে আমাকে কার্ডটাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখছেন সিলিকা জেল দেওয়া আছে যাতে এখানে ময়েশ্চারটাকে লক করতে পারে, মানে হিউমিডিটি যাতে কোনোভাবে এই এটার মধ্যে না যায় কার্ডের মধ্যে, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে এটাকে প্যাকেটটাকে মুড়ে দিয়ে এটাকে সেকেন্ডবার আর একটা প্যাকেট আছে যেটা হচ্ছে আপনার প্লাস্টিক ব্যাগ, তো প্রথমটা ছিল কাগজের তারপর ওটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ, তো এটা জিপার ব্যাগ আছে তো এটার মধ্যে দিয়ে দিয়ে আমি জিপটাকে লক করে দেবো। তারপরে আমাকে এখানে দেখতে পাচ্ছেন দুটো আমার এনভেলপ আছে, একটা হচ্ছে গ্রিন আর একটা ইয়েলো কালারের এনভেলপ, কারণ এগুলো হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে যখন যাবে এটাকে কুরিয়ার করতে হয় আমাকে, কারণ এই স্যাম্পেলগুলো তো এখানে কালেকশন হয় না, মানে কালেকশনটা হয় কিন্তু টেস্ট এখানে হয় না। আগেই বলেছিলাম যে স্যাম্পেলটা যাবে নাইসেডে, তো সেই জন্য আমাকে সেখানকার অ্যাড্রেস কুরিয়ারের উপর আমাকে অ্যাড্রেস দিয়ে দিতে হচ্ছে, এবং আমি যেখান থেকে স্যাম্পেলটা পাঠাচ্ছি প্রপারলি মানে যেরকম কুরিয়ার পাঠানো হয় সেরকম আমি অ্যাড্রেসটা করে নিয়েছি। ফর্মগুলো আমি প্রপার ডিটেলস দিয়ে ফিল আপ করে নিয়েছি, এই ফর্মগুলো যাবে ওই এনভেলপের মধ্যে এবং তারপর আমাকে কুরিয়ার করতে হবে। তো এই গেল ট্রান্সপোর্টের ব্যাপার। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।